আজকে ডিমের কুরমা রান্না করব। ডিমের কুরমা রান্না করার সহজ একটি পদ্ধতি দেখে নিব আমরা, কিভাবে ডিমের কুরমা রান্না করা যায় খুব অল্প মশলা দিয়ে। আজকে আমরা ডিমের কুরমা তৈরি করব। ডিমের কুরমা তৈরি করার জন্য ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে। এরকম সিদ্ধ করে ডিমের খোসাটা ছাড়িয়ে নিব। ছাড়াবার পরে ডিমটাকে একটু কেচে নিতে হবে। ডিমের খোসা দিয়েই ডিম পুরো ডিমটাকে কেচে নিব ভাগে ভাগে। কেচে নিলে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকবে, আর যদি কেচে না নেই সেক্ষেত্রে কিন্তু ডিমের ভিতরে কোনো মশলা ঢুকবে না, কুরমাটা টেস্টি হবে না। সবসময় ডিমটাকে কেচে নিয়ে কাজ করতে হবে। কেচে নেওয়া ডিমগুলোর সঙ্গে একটু লবণ মেখে নিব। লবণ দিয়ে মেখে তেলের ভিতরে হালকা করে ভেজে নিতে হবে। যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে শুধু সয়াবিন তেল ব্যবহার করা সম্ভব। আর ধীরে ধীরে একটা ফ্লেভার আসবে এবং খাবারটা আরও সুস্বাদু হবে। তবে যারা হার্টের রোগী, প্রেশারের রোগী, তারা ঘি অ্যাভয়েড করাই ভালো। এরকম যখন একটা পাশ হালকা ব্রাউন হয়ে যাবে তখন ডিমগুলোকে তুলে নিব। আমি একটা একটা করে ডিম তুলে নিচ্ছি। ডিমের কুরমা তৈরি করার জন্য প্রথমে গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিব। গরম মশলা তেলের মধ্যে ফুটে ওঠার পরে পেঁয়াজ কুচি দিব। অপেক্ষা করব হালকা ব্রাউন কালার হওয়ার জন্য। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজ, তার ভিতরে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা নিয়েছি, 4 চামচের 1 চামচ পরিমাণে রসুন বাটা, বাদাম বাটা নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ এবং জিরা বাটা দিয়েছি খুব অল্প সামান্য, লবণ সামান্য দিয়ে এবং টক দই দিয়েছি 2 টেবিল চামচ। একসঙ্গে সব মশলাগুলো রেখে দিয়েছি, ওই মশলাটা দিয়ে দিলাম। দর্শক, ডিমের কুরমা রান্না করার জন্য, ডিমটা কিন্তু রান্না করার আসলে তেমন কিছু নেই, কারণ সিদ্ধ করা ডিম এবং ভেজে রেখেছি। পুরো মশলাটাই যদি ভালো কষানো হয় তার উপরেই কুরমার স্বাদটা নির্ভর করবে, তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কুরমার সঙ্গে যাবে কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটাকে ফালি করে নিই, পুরো মুখটাকে ফেলে নিব, হালকা করে ফেলে নিব, কিন্তু ছাড়াবো না। এরকম টাটকা মরিচ ব্যবহার করব। সঙ্গে লাগবে গোলানো দুধ 1/2 কাপ। মশলাটা যখন খুব ভালো কষানো হয়ে যাবে তখন ডিমগুলো দিয়ে দিব। ভেজে রাখা ডিম দিয়ে দিব গোলানো দুধ। এবং কাঁচামরিচ ফালি দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে গোলাপ জল দিয়ে নামিয়ে নেব। ডিমের কুরমা রান্না শেষ, এবার নামাবার পালা। নামাবার আগে কিছুটা গোলাপ জল দিয়ে দিব, 1 ফোঁটা গোলাপ জল। খুব বেশি দিব না গোলাপ জল, খুব বেশি গোলাপ জল দিলে খাওয়া যাবে না। আমি এখানে ডিমের কুরমাটা রান্না করেছি, একটু ঝোল ঝোল রাখবো, এটা যখন নামিয়ে নিব। নামাবার পরে কিন্তু আরও কিছুটা ঝোল শুকিয়ে যাবে, যার কারণে একটু ঝোল রাখবো। আর কুরমাটা সাধারণত একটু ঝোল রাখলেই ভালো লাগে খেতে। দর্শক, তৈরি হয়ে গেল ডিমের কুরমা। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।